ইরানের সহযোগিতায় হিজবুল্লাহ মানসম্মত রকেটকে নির্ভুল ক্ষেপণাস্ত্রে রূপান্তর করতে পারে। ভারতে বেশিরভাগ সাংসদ ধর্ষণ হত্যায় অভিযুক্ত, অভিযোগ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর। রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে আবারও দাবি আমেরিকার। হিটলারের সঙ্গে ট্রুডোর তুলনা করে মার্ক্সের টুইট। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। হিজবুল্লাহ মানসম্মত রকেটকে নির্ভুল ক্ষেপণাস্ত্রে রূপান্তর করতে পারে। ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, আমরা দীর্ঘদিন থেকে লেবাননে ড্রোন বানাচ্ছি, যারা ড্রোন কিনতে চান তারা দরপত্র দাখিল করতে পারেন। হিজবুল্লাহ মানসম্মত রকেটকে নির্ভুল ক্ষেপণাস্ত্রেও রূপান্তর করতে পারে, এই কাজে ইরানি বিশেষজ্ঞরা সহায়তা করছেন। নাসরুল্লাহ দাবি, হিজবুল্লাহ অস্ত্র প্রকল্পগুলোর বিরুদ্ধে ইসরায়েলের উদ্যোগ সংগঠনটির জন্য সাপে বর হয়েছে। তিনি আরও দাবি করেন, 1997 সালের পর থেকে হিজবুল্লাহ লেবাননের আকাশ প্রতিরক্ষায় মনোযোগ দিয়েছে, এরপর থেকে লেবাননের উপর ইসরায়েলি জঙ্গি বিমানের চলাচল কমে গেছে। উল্লেখ্য, ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে একে অপরকে শত্রু মনে করে, তারা দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত আছে। ভারতের বেশিরভাগ সাংসদ ধর্ষণ হত্যায় অভিযুক্ত, অভিযোগ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর। ভারতের সাংসদদের নিয়ে সিঙ্গাপুরের সংসদে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। ভারতের বেশিরভাগ সাংসদদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ সহ একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই মন্তব্যকে অনভিপ্রেত বলে উল্লেখ করে ভারত সিঙ্গাপুরের দৃষ্টি আকর্ষণ করেছে। এই ঘটনায় ভারতে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত সাইমন ওংকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, সংসদে গণতন্ত্র নিয়ে একটি আলোচনায় বক্তৃতা করতে গিয়ে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং বলেন, নেহরুর ভারত এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে মিডিয়া রিপোর্ট অনুসারে লোকসভার প্রায় অর্ধেক সাংসদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ সহ একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। যদিও এতে একথা বলা হয়, এই অভিযোগগুলোর মধ্যে অনেকগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। গণতন্ত্র নিয়ে এক আলোচনায় লি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সহ বিশ্বের বিভিন্ন নেতার কথা উল্লেখ করেন। এই প্রসঙ্গে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন, যেসব নেতা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন এবং তা অর্জন করেছেন, তারা প্রায়শই অসাধারণ সাহসী, সংস্কৃতিবান এবং অসামান্য ক্ষমতা অধিকারী ও ব্যতিক্রমী ব্যক্তি হন। তারা আগুনের মধ্যে নিজেদের বলি দিয়ে মানুষ এবং জাতির নেতা হিসেবে গণ্য হন। রাশিয়া ইউক্রেনে হামলা চালাবেই আবারও দাবি আমেরিকার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আবারও দাবি করেছেন, রাশিয়া আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনে হামলা করবে। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকে দেওয়া বক্তব্যে ব্লিংকেন এই দাবির পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, হামলা চালাবে বলেই ইউক্রেন সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে রাশিয়া। এর আগে একবার ইউক্রেনে রাশিয়ার কথিত হামলার ব্যাপারে আমেরিকার বেঁধে দেওয়া কৃত্রিম সময়সীমা পার হয়ে গেলেও রাশিয়া এখন পর্যন্ত কোনো হামলা করেনি। ব্লিংকেন এমন সময় এই দাবি করলেন যখন ইউক্রেন সীমান্ত থেকে নিজেদের সেনা সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। তবে পশ্চিমা দেশগুলো বলছে, রুশ সেনা সংখ্যা হ্রাস করার কোনো চিহ্ন তাদের চোখে পড়েনি। হিটলারের সঙ্গে ট্রুডোর তুলনা করে মার্ক্সের টুইট। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এক টুইটে তিনি এই মন্তব্য করেন, যদিও পরে ওই টুইট মুছে ফেলেন মাস্ক, তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মটিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। গণমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় গত বুধবার এই টুইট করেন মাস্ক, অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়, কিন্তু বৃহস্পতিবার টুইটটি মুছে দেন তিনি। এ বিষয়ে কোনো ব্যাখ্যাও দেননি তিনি। কানাডায় বাধ্যতামূলক টিকা সহ করোনা সংক্রান্ত বিধিনিষেধ জারি করেছে ট্রুডো সরকার। এর বিরুদ্ধে দেশটির ট্রাক চালকরা বিক্ষোভ করেছেন, তাদের সমর্থনে মাস্ক টুইটটি করেছেন বলে দাবি করেছেন নেটিজেনরা। গত জানুয়ারি মাসের শেষ দিকেও কানাডায় বিক্ষোভরত ট্রাক চালকদের সমর্থনে টুইট করেছিলেন তিনি। কয়েক সপ্তাহ ধরে কানাডায় ট্রাক চালকরা বিক্ষোভ করেছেন, তারা দেশটির সড়ক এবং সেতু অবরুদ্ধ করে রেখেছেন। কানাডার এই বিক্ষোভ আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হচ্ছে। বিক্ষোভ দমনে জরুরি আইন ব্যবহারে ঘোষণা দিয়েছেন ট্রুডো। বিক্ষোভে জড়িত ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দেরও হুমকি দিয়েছেন তিনি।